দুনিয়ার সাগরের কিনার আছে, দুনিয়ার নদীর পার আছে, এপার থেকে ওই পার যাওয়া যায়, কিন্তু আমি আল্লাহর রহমতের যে সাগর, এই সাগরের তো কোনো কূল কিনারা না। আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ হইলাম মায়ার সাগর। দুনিয়ার সাগরের কিনার আছে, যত বড় সাগরই হোক, এই এলাকা থেকে ওই এলাকায় গেলে সাগরের পার আছে, ঠিক না বেঠি? মাগফিরাতা রদ উমিদ আজ লুৎফে তু যাকে খুদ ফরমুদাইলা তাকনাতু বাহারে আলতাফে তুবে পায়া বুয়া না উমিদ আজ রহমাতাত শয়তা বুয়া। আল্লাহ বলে আমার দয়ার সাগরের কোনো কূল কিনারা নাই, তোর পাহাড় পরিমাণ গুনাও যদি হয়, সাগরের ফেনার পরিমাণ গুনাও যদি হয়, আমি আল্লাহ বলবো চাও তোমাকে মাফ করিয়া দিছি, এই একটা বাক্যের ভিতরে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদি ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত। হকানি ওলামাই কেরামের নিত্য নতুন ওয়াজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সকল আপডেট পেতে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। সামনে রমজান আসতেছে, একটা ওয়াফার, একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বিভিন্ন কোম্পানি সারা বছর ব্যবসা করে, বছরে একটা সিজনে তারা মানুষকে কিছু ছাড় দেয়, যেন মানুষ কিছু এদের সাথে কেনাকাটা করতেছে, লেনদেন করতেছে, যেন একটু সুযোগ পায় ছাড়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস আর এক দিন আর দুই দিন নয়, সারা বছরই তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে রাখছেন। এরপরেও আমাদের মাঝে গাফলতি, আমাদের মাঝে অলসতা, এগুলো সব সময় কাজ করে। বসে আছে নামাজ কালামের খবর নাই, ঘন্টার পরে ঘন্টা পার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা অনেক সুযোগ দেওয়ার পরেও কিন্তু আমরা এই সুযোগগুলো গ্রহণ করতে পারি না। এরপর আল্লাহ পাক বলেন, বান্দা তোর জন্য তো আমি বানাইছি, তোর জন্য আমি বেহেশত রাখছি। এখানে সবাই কাজ কাম করেন, কেহ নিজের কাজ করেন, কেহ অন্যের কাজ করেন, কেহ বাইরে কইরাইছেন আবারও গিয়া করবে। কোন কোম্পানিতে ডিউটি না করলে তার বেতন দিব? জোরে কোন বেতন যদি না হয় তাহলে রমজান মাস তো আসতেছে, বোনাস পাইব? পাইব। তো আজকে আমরা যদি বেসিক ডিউটি না করে যদি আসি শুধু খালি বোনাসের আশা, তাহলে তো ওই শ্রমিকের মতো হইলো যে শ্রমিক নিয়ে মাসে একদিনও ডিউটি করে না, খামোখা গিয়া বোনাসের আশায় বসে থাকে। ওই লোকের যেরকম বোনাস দেওয়া হবে না কোম্পানিতে, আর গার ধরে ধাক্কায় বার করে দিব, আমাদেরও ঠিক একই অবস্থা। এই জন্য ভাইয়েরা আমার, ব্যাগ হেলি জিন্দিগি আমরা চলতেছি, যেই জীবন দিনকে দিন আমাদের ফুরাইতেছে, শেষ হইতেছে, রফতা রফতা দম্প দম, প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে যেতেছি। বর্তমানে মানুষ বেশি হায়াত পায় না, অল্প দিনই মারা যায়, 40-50 পার হয়ে গেলে, এখন থেকে 40 বছর যাদের বয়স হয়েছে দেখবেন শরীর দুর্বল হয়ে গেছে, অনেক রকমের শরীরে রোগ ব্যাধি দেখা দিচ্ছে, বিভিন্ন কাজে কর্মে সময় পার হয়ে যায়, আল্লাহর হুকুম শেষ হয়ে যায়, আল্লাহর হুকুম আমাদের থেকে ছুটা যায়, আলছামি করা কাজের থাকে বিভিন্ন ভাবে, লোক পয়সা রয়েছে আরো কিছু সুযোগ। সেই সুযোগ কি? এই শাবান মাস, রজব মাস থেকে শুরু হয়েছে, রজব শাবান সামনে আসতেছে রমজান, এখানে অনেকগুলা বরকতপূর্ণ রাত্র, অনেকগুলা বরকতপূর্ণ দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই দিনগুলোতে, এই রাত্রগুলোতে যদি অল্প সময় আমল আমরা ধৈর্যের সাথে করতে পারি, তাহলে আমাদের জিন্দেগির জন্য অনেক কিছু হয়ে যাবে। আমার বন্ধুরা, এই হায়াতের বেলা শেষ হয়ে যাবে, যেদিন আজরাইল এই জায়গায় এসে ধরবে, আর
জবান দিয়ে কোনো কথা বাইর হবে না নিজের ছেলেকে চিনব না নিজের স্ত্রীকে চিনব না ওই দিন আমাকে কে সাহায্য করবে ওই দিন আমার কি উপায় হবে একটু বাইরে দেখছি কোনো সময় চিন্তা ভাবনা করেন জাহিরে আমার তো জীবন শেষ হয়ে যেতেছে বুড়ো হয়ে যেতেছি ছেলে মেয়ে হইছে বড় হইছে বিয়ে শাদী দিছি এখনো কি আমার কোনো আমলের দিকে মন যাইতেছে না ব্যাপার কি আমি আর কবে আমল করব এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ দিয়েছে এই সুযোগটা গ্রহণ করো এই সুযোগটা তুমি আমলের মধ্যে খাটাও তাইলে তোমার পিছনের জিন্দেগির ভুলগুলো আমি মাফ করে দেব সুবহানাল্লাহ আজকের একটা রাত্র মনে করেন আমাদের গনিমতের রাত্র আমি সকালও বলছি যে আজকে রাত দিনের বেলা একটু ঘুমাইবেন কাজের ফাঁকে একটু ঘুমাইবেন জোহরের পরে হোক আগে হোক ঘুমাইলে রাত্রের বেলা একটু জাগনা থাকতে পারে রাত্রের বেলা একটা রাত এই যুবক ভাইরা কত রাত্র গেছে খেলা দেখতে দেখতে কত রাত্র গেছে মাজারের মধ্যে গান দেখতে দেখতে গান শুনতে শুনতে ঠিক না বে ঠিক পায়ের পিছে বিছনাও নাই জুতার উপরে বসে থাকিয়া সারা রাত্র গান শুনে কাটাই দিছি আজকে কি পারবা না একটা রাত্র আল্লাহকে দেওয়ার জন্য আমার বন্ধুরা এক লোক 99টা মানুষ খুন করল একটা একটা করে মানে যার লগে ঝগড়া লাগে হারি মেরে যার লগে ঝগড়া লাগে হারি মেরে এমন করতে করতে 99টা মানুষ হত্যা করছে সাধারণ কথা একটা মানুষের হত্যার বিপরীতে তারে হত্যা করতে হয় কিন্তু সে এমনই চালাক এমনই ক্ষমতাশীল 99টা মানুষ মারার পরেও সে বেঁচে আছে তার জিন্দগির শেষ মুহূর্তে এসা তার ভিতরে একটা চিন্তা ঢুকলো যে 99টা মানুষ মরলাম আল্লাহ জানে আমার কি অবস্থা রাখা আমার জানে কি অবয় হয় মানে হঠাৎ তার মনের মধ্যে চিন্তাটা আসা আমার ভাইরা মনের মধ্যে চিন্তা আসার পরে হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে যে আল্লাহ আমি 99টা মানুষ খুন করলাম আমার জানি কি উপায় হয় মরার পরে জানি আমার কোন দশা হয় এই জন্য আমার বন্ধুরা লোকটা এখন তওবা করার জন্য তওবার দিকে দৌড়ে ছুটতেছে জিজ্ঞাসা করতে করতে খ্রিস্টান ধর্মের এক বড় পাত্রী ছিল ওই পাত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো পাত্রী সাহেব আপনি খ্রিস্টান ধর্মের বড় পাত্রী আমার জীবনে এমন অন্যায় এমন পাপ আমি করছি আমার একটু নাজাতের ব্যবস্থা আছে কিনা একটু তওবার ব্যবস্থা আছে কিনা কয় তোমার কি অন্যায় কয় হে পাদ্রী আমার জীবনে এমন কোন অন্যায় করেছি আমি আমার এই নিজের হাতে একটা দুটা নয় 99টা মানুষ খুন করেছি মান কাতালা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেন যে ব্যক্তি একটা মানুষ হত্যা করবে তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও নাই তার কোনো হিসাব হবে না বিনা হিসাবে সে জাহান্নাম হে পাদ্রী আমি একটা আর দুইটা নয় 99টা মানুষ আমি খুন করে ফেলেছি গো আমার জন্য কোনো তওবার ব্যবস্থা আসেনি পাত্রী বলে অনেকক্ষণ চিন্তা ভাবনা করিয়া বলে কয় না তোমার মতো এমন পাপী রে আল্লাহ পাক ক্ষমা করবে না কয় না তোমার মাফের কোনো ব্যবস্থাই নাই তোমাকে ক্ষমা করা হবে না এই কথা শোনার পরে মানুষ পরা যার নিশা তার মাথা আবার ওই রাগ যাই মনটা নরম হইয়া আসছিল এই পাত্রীর কথায় মন আবার কাছে আসক্ত হইয়া কয় আমার যখন মাফের কোনো ব্যবস্থাই নাই তাহলে ঠিক আছে 99টা আর রাখিয়া লাভ কি একটা কম রাখিয়া হেরো মাইরা 100 ঘুরা ঘুরে আমার ভাইরা রাগের মাথায় ওই পাত্রীকে হত্যা করিয়া 100 পুরা করা 100 পুরা করার পরে মনের মধ্যে যে ব্যথাটা চাকরত হইছিল হাই রে আমার মরার পরে জানি কি হয় ওরে আমার বন্ধু জিন্দগিতে যদি এই অবস্থা সৃষ্টি না হয় তাহলে মুমেন কোনদিন মুমেন হইতে পারবে না মুমেনের বৈশিষ্ট্য হলো পুরা যখন হয়ে যাবে
সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা ইমানের নূর আছে, ওই ইমানের নূরের কারণে মুমিন ভিতরে ভিতরে ভয় পাইতে থাকবে, গুনাহ করছে তার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যাবে, এই কাজটা আমি অন্যায় করছি, অপরাধ করে ফেলেছি, সাথে সাথে দৌড়ে আল্লাহর দিকে ক্ষমার দিকে দৌড়ে যাবে। কুরআন শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, এই বান্দা তুমি গুনাহ করেছো, তুমি অন্যায় করে ফেলেছো, তোমার এই গুনাহ তোমার অন্যায়, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় রহিম, আমি আল্লাহ বড় রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুর, আল্লাহর নাম হলো গাফফার, আল্লাহর নাম হলো গাফফার, আল্লাহর নাম হলো তাওয়াব, এরকম 92টা সিফতি নাম আল্লাহ পাকের আছে রে ভাই। গফুর অর্থ হলো ক্ষমাশীল, এমন ক্ষমাশীল আমার ভাইরা, একজনের কাছে আপনি অন্যায় করছেন, সে বিচারের মধ্যে গিয়া সবাই কয় ফরদাইনরা বলতেছে কয় তারা মাফ করে দাও, মাফ করে দাও, তখন লোকটার মনে বিচারটা এখনো পুরোপুরি হয় নাই, মনে শান্তি হয় নাই, মনটা চাইছিল আরো কিছু আমার যেমন দিছে আমি কিছু দিয়ে লইতাম, তারপরে সামাজিক বিচার অনুযায়ী সে দিতে পারে না, বিচারকরা ফয়সালা দিয়ে দিছে তাকে মাফ করিয়ে দাও, তো সে অনিচ্ছা সত্ত্বেও মন থেকে না বললো আচ্ছা ঠিক আছে মাফ করে, মাফ করে দিল, এটা কিন্তু এক প্রকারের মাফ। আরেকটা মাফ হইল, মাফ তো করলাম, ওই বন্ধু বন্ধুর সাথে দুই বছর যাবত কথা বলে না, এখন আরেকজন মানুষের দুইজনের মধ্যে মিলাই দিছে, মিলানের পরে বলে তারে মাফ করিয়া দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে দুই বছর যাবত কথা বলে না, ইয়ার আগে পাঁচ বছর তাদের চলাফেরা ছিল, দুই বছরের দুঃখ কষ্ট ভুলিয়া ওই পাঁচ বছরের মহাব্বত তার দিলের ভিতরে আসিয়া গেছে, এখন বন্ধুরে বুকের মধ্যে জড়ায়া ধরছে, এটাও একটা মাফ করা আর ওইটাও একটা মাফ করা, দুই মাফের মধ্যে পার্থক্য আছে না না। যখন আমার বান্দা আমারে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে আসিয়া উপস্থিত হইয়া যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেই, হে গুনাহগার বান্দা তুমি আমার মসজিদে এসো, আমার সাথে তোমার সম্পর্ক নাই, তুমি আমার থেকে অনেক দূরে, বান্দারে আজকে যখন সবে বরাত রাত্রে আমার ঘরে আসিয়া হাজির হইছো, বড় আশা নিয়ে আসছো, শানি দামকে দরুজ উমিদ বীর বদারা বনে কা বাবা সদ করি, আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বহু নেককার বান্দাদের সাথে গুনাহগার বান্দাদেরকে ওজন করিয়া মাফ করিয়া দিবে। 80 টাকা কেজি বাগুর যদি আনেন তাহলে আমার ভাইয়েরা পালোটা তো 80 টাকা কেজি, কষাটা তো 80 টাকা কেজি আইছে, ঠিক না বেঠি, পালো লাগো দোকানে গেলে আপনি যদি হেরা দিয়ে দেন দিত তাইলে ইমান ইমানদার আমরা আল্লাহ আকবার 5টা বালা দিয়ে 3টা তল্লা ফাঁসা দিয়ে দিব, আছে না নাই, খালি ঠক দেওয়ার তালে আছি আমরা, ওই ফসাটা তো এরকম 120-130 কেজি আইছে, ঠিক না বেঠি, আল্লাহ কয় বান্দা তুই খালি এই সমাজটার সাথে মিল্লাছ, যারা আল্লাহ ওয়ালা তাদের সাথে মাঝে মাঝে টুকি লাগা হাজাবি লাগা গিয়া কিছু কর, এই সমাজটার সাথে মিল্লা চল, আসরের ময়দানে ভালো মানুষগুলো আসলে মাফ করে দেবো, তখন তোদেরকে আমি হাতে খেয়াও দিয়ে মাফ করে দেবো, জোরে করনা সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নাম তাওয়াব, তাওয়াব শব্দের অর্থ হলো বারবার ক্ষমাকারী, এগুলা এক একটা নাম এক একটা দপ্তর, এক একটা নাম হলো এক একটা মন্ত্রণালয়, তাওয়াব অর্থ হলো বারবার ক্ষমাকারী মন্ত্রণালয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা তাওয়াবুর রহিম, আমি হইলাম বারবার ক্ষমাকারী, আমরা বারবার অন্যায় করি, বারবার আল্লাহর কাছে মাফ চাই, আর আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে ক্ষমা করিয়া দেয়, আল্লাহু আকবার, বারবারই আমাদেরকে ক্ষমা করিয়া দেন, আর না হয় আমার ভাইরা যেই গুনাহ যেই পাপ আমরা করি বাইরে এই আসমান জমিন আমাদেরকে ধ্বংস করে ফেলাইতে চায়, কার জমিনে থাকি কার বাতাস খাই, আরে ভাই কারখানা খাই কার ভাত খাই, সব কিছুর মালিক তো আল্লাহ, নাফরমানি করার পরেও গুনাহ করার পরেও
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে খানাটা নেন, পানিটা নেন, ঘুমের যখন প্রয়োজন হয় ঘুম দেন, আবার ঘুম যখন শেষ হয় আবার জাগায়া দেন। কত বড় দয়ালু, কত বড় মেহেরবান আল্লাহ। রহিম শব্দের অর্থ হলো দয়ালু, আর গফুর শব্দের অর্থ হলো ক্ষমাকারী। ওই যে বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে যখন ক্ষমা করার জন্য যখন হাত বাড়ায় দিছে, তখন ওই আগের মহাব্বত তার মধ্যে জাগ্রত হয়ে গেছে, টান দিয়া বুকের মধ্যে লইয়া মাফ করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোরে আমি আদর করি, মায়া করি, তোকে আমি ক্ষমা করিয়া দেওয়ার জন্যই বানাইছি। তুই যত গুনাহ করবি আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব, তুই যত মাপ চাবি আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। দুনিয়ার সাগরের কিনার আছে, দুনিয়ার নদীর পার আছে, এই পার থেকে ওই পার যাওয়া যায়, কিন্তু আমি আল্লাহর রহমতের যে সাগর, এই সাগরের তো কোনো কূল কিনারা না। আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ হইলাম মায়ার সাগর। দুনিয়ার সাগরের কিনার আছে, যত বড় সাগর হই হোক, এই এলাকা থেকে ওই এলাকায় গেলে সাগরের পার আছে, ঠিক না বেঠি? মাগফিরাত দা রদ উমিদ আজ লুৎফে তু যাকে খুদ ফরমুদায়েলা তাকনা তু বাহারে আলতাফে তুবে পায়া বুয়া না উমিদ আজ রহমাতাত শয়তা বুয়া। আল্লাহ বলে আমার দয়ার সাগরে কোনো কূল কিনারা নাই, তোর পাহাড় পরিমাণ গুনাও যদি হয়, সাগরের ফেনা পরিমাণ গুনাও যদি হয়, আমি আল্লাহ বলবো চাও তোমাকে মাফ করিয়া দিছি। এই একটা বাক্যের ভিতরে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিতে পারি। কত বড় দয়া, কত বড় মায়া! আল্লাহু আকবার! সন্তান অন্যায় করে মা বাবা বাইর করিয়া দেয়, 10 বছর পরে বাড়ি চাইল, সন্তানের ওই দুঃখের কথা মনে হয়, ঠিক না বেঠি? আল্লাহ কয় সব কিছু তোরা মাফ করে দিলাম। আমার ভাইয়া, শাবান মাস, শাবান শব্দটা লিখতে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, ভাই শাবান শব্দটার মধ্যে পাঁচটা অক্ষর আছে, শিন, আইন, বা, আলিফ, নুন। এই পাঁচটা শব্দ আছে, এই পাঁচটা শব্দের পাঁচ রকমের ব্যাখ্যা দেখেন। শিন দিয়া হইল সর্বনাম, সর্বনর হইল সম্মান, সবচেয়ে সম্মানিত সর্বনাম। এই সাবানের শব্দের ভিতরে সম্মান আছে, এই মাস থেকেই সম্মান শুরু হয়ে গেছে, মুমিন বান্দার জন্য আল্লাহ পাকের জান্নাত খুলিয়া দিছে। আল্লাহর জান্নাত গুলো খোলা আজকের এই রাত্রে হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ রাসূল বলে, ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত 14 তারিখ যখন আসে, আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন, ইয়ানজিলু সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসে, আর দুনিয়ার আকাশে আসিয়া বান্দাদেরকে ডাক দিতে থাকে, কোন ব্যক্তি গুনাহগার আছো, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করিয়া দিব। আলামি মুস্তারজিতিন, কার রিজিকের অভাব আছে, সারা দিন কাজ করো কিন্তু ঘরের মধ্যে খাবার জোটাইতে পারো না, বিবি বাচ্চা চাহিদা পূরণ করতে পারো না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আজকে রাত্রেই এই ফয়সালা করিয়া দিব, আগামী 1 বছরের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব। সবচেয়ে উচ্চ মানের মর্যাদা আমার ভাইয়া, 3 নম্বর বা অক্ষর দিয়া বুঝায় বীররুন, বীররুন হলো ভালো, বীররুন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালো, যে ব্যক্তিনি এই মাসে আজকের রাত্রে আসছে এই লোক হলো আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে ভালো। আলিফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাক, উলফাতুন, আলিফ অর্থ হলো উলফাতুন, উলফাত অর্থ মহব্বত আর ভালোবাসা, যে ব্যক্তি আজকের রাতে, আজকের এই রাতে ইবাদতের জন্য আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উলফাত মানে মহব্বত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, আর যাকে আল্লাহ পাক ভালোবাসেন শেষ অক্ষরটা হলো নুন, শাবান শব্দের শেষ অক্ষর হলো নুন, নুন শব্দের অর্থ হলো আলো, আলো মানে নূর, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের নূর, হেদায়েতের নূর দান করে।
এই হলো সাবান শব্দের অর্থ। সাবানের মধ্যে এতগুলো কর, এতগুলো অর্থ নিহিত রয়ে গেছে। মার বন্ধুরা, এই সাবানের আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুরসালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, প্রথম আকাশে একজন ফেরেশতা আসমানের দরজাগুলো খুলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো আসমানের দিকে তাকাইতে। আসমানের দিকে তাকায় দেখে প্রথম আকাশের দরজা খোলা, দ্বিতীয় আকাশের দরজা খোলা, জান্নাতের আটটা গেট খোলা। আল্লাহু আকবার, আটটা গেট থেকে ফেরেশতারা ডাকতেছে, নামাজীরা যারা যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা। দ্বিতীয় দরজার লোকে ডাক দেয়, আজকের এই রাত্রে যারা সেজদা করতেছো সেজদাকারীরা। আরে গেটের ফেরেশতারা ডাক দেয়, যারা কোরআন তেলাওয়াত করতেছো কোরআন তেলাওয়াত ওয়ালাদেরকে ডাক দেয়। এইভাবে আটটা গেটের লোকদেরকে আটটা আমল আছে, আটটা আমল যারা করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইবাদতগুলোকে ডাকতে থাকে। ডাকিয়া ডাকিয়া তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদের খবর জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মহব্বতের খবর তাদেরকে ঘোষণা করিয়া দেয়। আমার ভাইরা, এরকম রাত্র আমরা সব সময় তো পাই না, প্রতিদিন আমাদের মাঝে এরকম রাত্র আসে না। আজকে যেহেতু এই সুযোগটা আসছে, সুযোগটা আমরা কাজে লাগানোর দরকার আছে নি। যেই লোক আল্লাহু আকবার তওবার জন্য গেছে, 99টা হত্যা করিয়া ওই পাদ্রীকে তো বাইরা হলাই, এখন পাদ্রী কয় পাদ্রীকে যখন মারলো আরেকজনের কাছে গেছে, কয় ভাই আমি 100 লোক হত্যা করছি, আমার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? কয় তোমার ক্ষমার ব্যবস্থা আছে? কয় কি ক্ষমার ব্যবস্থা? কয় যাও অমুক একটা এলাকা বসরা শহর, ওই বসরা শহরের মধ্যে আল্লাহওয়ালারা থাকে, ওই আল্লাহওয়ালাদের শহরে যাও, সেখানে গেলে তোমাকে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। তাদের সাথে গিয়ে কি উঠা বসা করলে তাদের উসিলা আল্লাহ তাআলা মাফ করে। সুবহানাল্লাহ। তো এই লোক রওনা হইছে, তাইলে তো সেই জায়গায় গেলে আমি একটা নাজাতের ব্যবস্থা পাবো। যখন রওনা হইছে, রাস্তায় যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে মালাকুল মউত এসে উপস্থিত, তার হায়াত শেষ, মালাকুল মউত এসে তার জান কবজ করে ফেলে। জান যখন কবজ করলো, এখন জান্নাতের ফেরেশতারা আসলো তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আমার ভাইরা, দুনো দল ফেরেশতা আসিয়া টানাটানি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়া জিজ্ঞাসা করে, রে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে নিয়ে তোমরা কেন টানাটানি করতেছ? ওই দোজখের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দা 60 বছর পর্যন্ত জীবনে কোনো ভালো কাজ করে নাই, 100 মানুষ খুন করিয়াছে, এ মাওলা তোমার জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে গেছে, এই জন্য তাকে জাহান্নামে নেওয়ার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা তোমাদের কি উদ্দেশ্য, তোমরা কেন আসলা? এবার জান্নাতের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দা যদিও এত গুনাহ করছে, 100 মানুষ খুন করিয়াছে, মাবুদ গো জীবনের শেষ মুহূর্তে তার মনের মধ্যে তওবার আশা যাচ্ছে, আল্লাহ তওবা করার জন্য এলাকা ছাড়িয়া এই গুনার মাহুল ছাড়িয়া সে আল্লাহ ওয়ালাদের মাহুলের মধ্যে যাইতেছিল, বসরা শহর অনেক দূরে, কিন্তু মালাকুল মউত আসিয়া তার হায়াত শেষ করিয়া তাকে জান বাইর করিয়া নিয়ে গেছে। ও মাওলা, তুমি তো তাকে সুযোগ দাও নাই, কিন্তু তার নিয়ত ছিল জীবনে তওবা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জীবনে কত অন্যায় করিয়াছো, কত গুনাহ করিয়াছো, আমি আল্লাহর কাছে একটু তওবা করো, আল্লাহর কাছে দুইটা হাত বিছায়া দাও।